মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি লুকোচ্ছ বলো তো তোমরা আমার থেকে? আমায় যদি স্পষ্ট করে না বলো তাহলে কিন্তু আমি এই বিয়েটায় তাই বসব না। বৌদি, তুমি আমাদের ভরসা করো না বলো তো, আমরা কি লুকোবো তোমার থেকে? রোহিত থামো এবার, আমাকে সত্যিটা বলতে দাও। জলেই দূষণ ছিল, কন্টামিনেশন, জলের মধ্যে কিছু মেশানো ছিল। আন্টি বোধ হয় মন্দির চত্বর থেকে জলের বোতল কিনেছিলেন, তুমি ছাড়া আরো অনেকেরই এরকম হয়েছে, দু তিনজনকে পুলিশ ধরেছে। পরমিতা, আন্টির শরীরটা ভালো নেই, তুমি তো একেবারে অজ্ঞান হয়ে গেছিলে, আমরা এতক্ষণ ধরে তোমার জ্ঞান ফেরানোরই চেষ্টা করছিলাম। তবে চিন্তার কিছু নেই, রোহিত ডাক্তার কাকার সাথে কথা বলে নিয়েছি, আর ভয়ের কিছু নেই, এটাই ঘটেছিল। আসলে আমরা না তোমাকে কেউ জানাতে চাইছিলাম না, যদি তুমি অমঙ্গল টমঙ্গল ভেবে বসো, কারণ আমাদের বিয়েটাকে ঘিরে কম ঝামেলা হচ্ছে না। এই সমস্ত ছোটখাটো বাধা বিপত্তি আসা মানে বিয়েটা খুব সুন্দর করে হবে, বুঝতে পেরেছিস তো? এটা বাবার কথা। বলছি মা কেমন আছে রে? দাঁড়া আমি একবার দেখা করে আসি। বলছি জেঠিমণি ঠিক আছে? একদম ঠিক আছে, ঘুমোচ্ছে এখন। আর ডাক্তার কাকা না জেঠিমণিকে বিরক্ত করতে বারণ করেছে। একবার অন্তত দেখে দিদি থাক না। দেখো তোমাকে তো তৈরি হতে হবে বিয়ের জন্য, লগ্ন কি বসে থাকবে বলো? স্যার দাদা ভাই কি করে বিয়ে করবে? এই পোশাকে কেউ বিয়ে করে? এবার আমি গান চালাবো যাতে বিয়ে বাড়ির মধ্যে একটা পরিবেশ তৈরি হয়। পুলকে দাসকে তো সব একাই করতে হবে, দিদির বিয়ে বলে কথা হয়ে গেছে আর কিছু? শোনাছ, চলো ওই রেবে, চলো। তোরা সব সত্যি কথা বলছিস তো? আমার না মনটা কেমন খচখচ করছে। আরে এই বিয়েটা বাড়ির সবাই মন থেকে মেনে নিয়েছে তো? উফ, আবার আবার সেই এক কথা। এবার কিন্তু ফুলকি দাস হেড দিদিমণি হয়ে যাবে। আপ খুব গপ কিন্তু আমি। মাকালি, দিদির মুখের এই হাসিটা সামলে রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।